বেনারস থেকে সকালবেলা বেরিয়ে চুনার দুর্গ ও লখনিয়াদারি ওয়াটারফলস দেখে আমরা বিকেলের দিকে চলে এলাম রামনগর ফোর্ট দেখতে। বারাণসী শহর থেকে আসলে দূরত্ব পড়বে 14 কিলোমিটার। গঙ্গার উপর দিয়ে রামনগর ব্রিজ পেরিয়ে বেনারস শহর থেকে আসতে হবে এই রামনগর দুর্গে। আমরা চলে এলাম ফোর্টের প্রধান ফটকের সামনে। অষ্টাদশ শতাব্দীতে তৈরি এই ফোর্টের প্রধান তোরণ পেরিয়ে আমরা ফোর্টের ভিতরে প্রবেশ করলাম। সামনে একটা বড় খোলা প্রান্তর আর চারিদিকে বহুতল ফোর্টের বিল্ডিং। এই প্রাঙ্গণ পেরিয়ে আরেকটি তোরণ। এই তোরণের নিচ দিয়ে এগিয়ে গিয়ে আমরা প্রবেশ করলাম ফোর্টের একেবারে অন্দরমহলে। আমি এখন চলে এসেছি রামনগর ফোর্টে, রামনগর দুর্গ। এটি ঠিক বেনারসের তুলসীঘাটের ঠিক অপোজিটে গঙ্গার ধারে তৈরি। এই রামনগর ফোর্টটি তৈরি হয়েছিল 1750 সালে। তৈরি করেছিলেন 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং, তিনি তৈরি করেছিলেন। এটি চুনার দুর্গটি যে পাথরের তৈরি, সেই চুনার এলাকার বেলে পাথর দিয়ে দুর্গটি তৈরি। তো এই দুর্গের বিভিন্ন অংশ আপনারা দেখুন, আমি আপনাদের এর বিভিন্ন অংশগুলো দেখাচ্ছি। এর ভিতরে একটি মিউজিয়াম আছে, মিউজিয়ামটি ঢোকবার জন্য 75 টাকা করে টিকিট। তবে মিউজিয়ামের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই মিউজিয়ামের ভিতরকার ছবি দেখাতে পারছি না। তো বাইরের বিভিন্ন কারুকাজগুলো আপনাদের ভিডিওগ্রাফি করে দেখাবার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখুন রামনগর ফোর্ট। ফোর্টের প্রথম তোরণ দিয়ে ঢুকে বাঁদিকে মিউজিয়ামের গেট। ফোর্টে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই, তবে মিউজিয়ামে ঢুকতে টিকিট লাগে জন প্রতি 75 টাকা। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। কিছু স্টক ফটোগ্রাফস ব্যবহার করে আপনাদের মিউজিয়ামের ভিতরে কি আছে সে সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মিউজিয়ামটির নাম সরস্বতী ভবন। এটা ছিল প্রকৃতপক্ষে রাজ দরবার হল। এই মিউজিয়ামে রয়েছে আমেরিকান ভিনটেজ কার, সেডান চেয়ার, রাজকীয় পালকি, আফ্রিকা, বার্মা এবং জাপানের বিভিন্ন বন্দুক, তলোয়ার ও অন্যান্য অস্ত্র, হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিস এবং আরও অনেক পুরাতাত্ত্বিক নিদর্শন। দুর্গের বিল্ডিংটি ক্রিম রঙের চুনার বেলে পাথর দিয়ে তৈরি। এটি মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত। দুর্গে এখনো বাস করেন
কাশী নরেশের পরিবারের উত্তরসূরীরা। চারিপাশে ঘুরিয়ে বিল্ডিং, আর মাঝে বিশাল খোলা উঠোন। দুর্গটিতে খোদাই করা বারান্দাগুলির কারুকার্য অসাধারণ। আবাসিক বিল্ডিংয়ের প্রবেশপথের খিলান এবং তার ওপরের অংশে সূক্ষ্ম পাথরের উপর খোদাই করা কারুকার্যগুলি আজও আমাদের মুগ্ধ করে। শেষ যে মহারাজা এখানে ছিলেন তার নাম হল পেলু ভেরু সিং। 1971 সাল থেকে কাশীতে মহারাজা প্রথা অবলুপ্ত হয়। এবার আমরা দুর্গের এক পাশের এক গলিপথ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম কেল্লার পিছন দিকে গঙ্গার ধারে। কেল্লাটি গঙ্গার পূর্ব পাড়ে অবস্থিত। এখান থেকে গঙ্গার দৃশ্য অসাধারণ। এখান থেকে রামনগর সেতুর দৃশ্য খুব সুন্দর দেখায়। দুর্গের ওপরে রয়েছে অনেক ঝুলন্ত বারান্দা। এই সব বারান্দাগুলি থেকে সুন্দরভাবে নজর রাখা যেত গঙ্গার দিকে। কিন্তু দর্শকদের কেল্লার উপরে এখন উঠতে দেওয়া হয় না। নিচ থেকে যদি গঙ্গার ভিউ এত সুন্দর লাগে, তবে কেল্লার উপর থেকে কতটাই না সুন্দর লাগবে। ওপারে বেনারসের ঘাট থেকে জলপথে 8 ঘন্টা 40 মিনিটে চলে আসা যায় রামনগর কেল্লার ঘাটে। কেল্লার গঙ্গার দিকের বিল্ডিংটি লাল চুনার বেলে পাথর দিয়ে তৈরি। এদিকেও পাথর কেটে যে কারুকার্য করা হয়েছে তা সত্যি নজর কাড়ার মতো। গঙ্গা থেকে যদি রামনগর ফোর্টকে দেখা যায়, তবে খুব সুন্দরভাবে বোঝা যায় এই ফোর্টের সম্পূর্ণ গঠনটিকে। কত সুন্দরভাবে আস্তে আস্তে উচ্চতা বাড়িয়ে ধাপে ধাপে পাথরের ব্লকগুলি গেঁথে দুর্গের স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে, দেখে সত্যি অবাক হতে হয়। এটি অতি দক্ষ স্থাপত্য ও কারিগরি জ্ঞানের এক নিপুণ প্রয়োগ। গঙ্গার উপর অস্তমিত সূর্যের রশ্মি এই কেল্লার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে সূর্য অস্ত যেতে চলেছে, আমরাও কেল্লা দেখে চললাম বেনারসের পথে। আমি এই ভিডিওতে বারাণসীর রামনগর ফোর্টের দৃশ্যগুলি বিভিন্ন দিক থেকে দেখাবার চেষ্টা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা লাল রঙের সাবস্ক্রাইব চিহ্নে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, যাতে আরও ভালো ভিডিও আমি বানাতে পারি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।